কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বিএ ফার্স্ট সেমিস্টারের এমডিসি সোশিওলজি অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি কোর্সের অন্তর্গত সোশিওলজি সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট এমনকি সাজেশন প্রদান করে থাকি, কাজেই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। তো শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের এমডিসি সোশিওলজি সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও, আর আমাদের সম্পূর্ণ নতুন সিরিজ সিরিজ টু, আর আজকের সিরিজ টু এর পার্ট থ্রি ক্লাস। আমরা ইতিমধ্যে সিরিজ ওয়ানে 100টি গুরুত্বপূর্ণ এমসিকিউ সঙ্গে তার উত্তর সম্পর্কে আলোচনা করেছি, আর ওই ভিডিওগুলির লিঙ্ক তোমরা পরপর ডিসক্রিপশন বক্সে পাবে। সিরিজ টু এর প্রত্যেকটা ক্লাসে আমরা টপ বা মোস্ট ইম্পর্ট্যান্ট 10টি এমসিকিউ এবং তার উত্তর সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করি, আর প্রত্যেকটা প্রশ্নের উত্তর করার জন্য তোমরা নির্ধারিত সময় পাও, সুতরাং এইটাকে তোমরা মক টেস্ট হিসাবে কিন্তু ধরতে পারো। তা আমাদের আজকের এই প্রথম প্রশ্ন দেখো 21 দিয়ে শুরু, কারণ ইতিমধ্যে আমরা দুটি পার্ট সম্পর্কে আলোচনা করেছি, একটি পার্টে 10টি, সুতরাং দুটো পার্টে আমরা 20খানা প্রশ্ন সম্পর্কে আলোচনা করে ফেলেছি, আর আজকে 21 থেকে শুরু হচ্ছে। সংস্কৃতি হলো জ্ঞান, বিশ্বাস, শিল্প, নৈতিকতা, আইন, প্রথা এবং অন্য যে কোনো সমষ্টি। সমাজের সদস্য হিসাবে মানুষের অর্জিত ক্ষমতা ও অভ্যাস কে তাই সংজ্ঞায়িত করেছেন, এই কথাটি কে বলেছেন এখানে জানতে চেয়েছে। তো এই কথাটি বলেছেন টাইলর, কোথায় রয়েছে অপশান নম্বর ডিতে আমরা দেখতে পাচ্ছি টাইলর। পরবর্তী প্রশ্ন 22, বস্তুগত সংস্কৃতির উপাদানগুলি হলো ড্যাস এবং উদ্দেশ্য। এক্ষেত্রে আমরা দেখো অপশানগুলো দেখতে পাচ্ছি, এ রয়েছে বাহ্যিক, হতে পারে, বাহ্যিক তো হয়ই, বি নম্বরে রয়েছে অভ্যন্তরীণ, হচ্ছে না, সি নম্বর বাস্তব। এক্ষেত্রে দেখো দুটো অপশান ঠিক হচ্ছে, বাহ্যিক হচ্ছে, বাস্তব হচ্ছে। তো আমাদের যেহেতু যে কোনো একটা অপশানকে ঠিক করতে হবে, তার জন্য আমরা করব কি, আমরা এই অপশান নম্বর ডিকে কারেক্ট করব, কারণ অপশান নম্বর ডিতে রয়েছে এ অ্যান্ড সি, অর্থাৎ এও সঠিক, সিও সঠিক, কারণ আমাদের যে কোনো এক জায়গায় ঠিক করতে হয়, তার জন্য অপশান নম্বর ডি আমাদের সঠিক। 23, ড্যাশ সংস্কৃতির সবচেয়ে উপরিভাগের প্রকাশের প্রতিনিধিত্ব করে, এক্ষেত্রে আমরা দেখব কোথায় রয়েছে প্রতীক, তাহলে এ নাম্বার অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটিতে জানতে চেয়েছে একটি সংস্কৃতির মূল ড্যাশ দ্বারা গঠিত হয়, একটি সংস্কৃতির যে মূল সেটা মূল্যবোধ দ্বারা গঠিত হয়, তাহলে অপশান নম্বর বি আমাদের সঠিক উত্তর। 25, ব্যক্তিদের ড্যাশ সামাজিক গোষ্ঠীর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটাও আমরা দেখব মিথস্ক্রিয়া, মিথস্ক্রিয়া কোথায় রয়েছে, মিথস্ক্রিয়া অপশানে আমরা দেখতে পাচ্ছি অপশান নম্বর বি, তাহলে ব্যক্তিদের মিথস্ক্রিয়া সামাজিক গোষ্ঠীর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 26, ড্যাশ ব্যক্তিকে একটি নির্দিষ্ট ভূমিকা, ব্যক্তিকে বা ব্যক্তির এরকম বুঝতে পারো, একটি নির্দিষ্ট ভূমিকা এবং মর্যাদা প্রদান করে, তাহলে কি ব্যক্তিকে একটি নির্দিষ্ট ভূমিকা এবং মর্যাদা পালন করে, এক্ষেত্রে আমরা দেখব অপশানে কোথায় রয়েছে ইনস্টিটিউশন, এখানে প্রথমে রয়েছে গ্রুপ হচ্ছে না, সোসাইটি হচ্ছে না, কী কালেকটিভিটি হচ্ছে না, আমাদের অপশান নম্বর ডি ইনস্টিটিউশন রয়েছে, এটা আমাদের সঠিক উত্তর। 27, ড্যাশই প্রথম সমাজ কাঠামোর উপর আলোকপাত করেন, তাহলে মানে কে আর কি প্রথম সমাজ কাঠামোর উপর আলোকপাত করেন, এ প্রশ্নটা আমরা বারংবার আলোচনা করেছি, স্পেন্সার, কোথায় রয়েছে অপশান নম্বর সি, কমতে কিন্তু না, কমতে না, ঠিক আছে, অগাস্ট কমতে কিন্তু না। 28, সামাজিক কাঠামোর অংশগুলি সর্বত্র, সামাজিক কাঠামোর অংশগুলি সর্বত্র কীরকম টাইপের বা কেমন টাইপের হয়ে থাকে, সর্বত্র কিন্তু একই টাইপের হয়ে থাকে, সুতরাং এ নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 29, ড্যাশ ছাড়া কাঠামো অকেজো, কী ছাড়া কাঠামোটা অকেজো, মানে কোনো কাজের নয়, এক্ষেত্রে আমরা দেখব ফাংশন, ফাংশন কোথায় রয়েছে, ফাংশন আমরা দেখতে পাচ্ছি অপশান নম্বর সি, তাহলে সি নাম্বার অপশান আমাদের কারেক্ট। আমাদের আজকের এই ভিডিওটি সর্বশেষ প্রশ্ন, ড্যাশ প্রথমেই শূন্যস্থান রয়েছে, ড্যাশ সামাজিক সম্পর্কের মৌলিক উপাদান, তাহলে কী সামাজিক সম্পর্কের মৌলিক উপাদান, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গ্রুপ রয়েছে, সচেতনতা রয়েছে, বন্ধন রয়েছে, মিথস্ক্রিয়া রয়েছে, ভাবছি এটা তোমাদের হোম টাস্ক দিয়ে দেবো, কিন্তু না, এখনও তোমরা এই সমস্ত প্রশ্নগুলি হয়তো আগে পড়নি, তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর ডি। প্রত্যেক প্রকার প্রশ্নের তোমার যখন প্র্যাকটিস হয়ে যাবে, আমরা যখন ভিডিও আকারে এভাবে আনছি, তো পরবর্তী ক্ষেত্রে কিন্তু তোমাদের মক টেস্ট শুরু হবে, তোমরা কিন্তু চাইলে এখানে কিন্তু ভিডিও দেখে দেখে কারেক্ট করতে পারো, যাদের সব থেকে ভালো নম্বর হবে বা ভালো অ্যান্সার করতে পারবে তাদের কমেন্টগুলি কিন্তু পরবর্তী সময় হাইলাইট করা হবে। তো মূল যে বিষয়টা ভালো করে বুঝতে হচ্ছে ডিসক্রিপশন বক্সে এর আগের ভিডিওগুলির লিঙ্ক তোমরা পেয়ে যাবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুর কাছে শেয়ার করে দিও, আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও।
তো আজকের আমাদের এই ভিডিওটি এই পর্যন্তই।